Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim amma ba'd. আচ্ছা কিয়ামত আস্তে আস্তে কি আমরা এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো মানবজাতি টিকে থাকবে এমন কোনো কিছু কি আবিষ্কার করতে পারবো না তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে একটা গবেষণামূলক আলোচনা করব আজকে অজানা একটি বিষয় আপনারা জানতে পারবেন যা থেকে আপনাদের ব্রেন অন্য রকম কিছু ভাবতে উৎসাহিত করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা হচ্ছে যে কিয়ামত আসার পূর্বে আমরা কি এমন কিছু জিনিস আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে কিয়ামত হলে আমরা বেঁচে থাকব পৃথিবী ধ্বংস হলেও আমরা বেঁচে থাকতে পারবো কিংবা অন্যান্য গ্রহে আমাদের বসবাস করার মতো আমরা টেকনোলজি আবিষ্কার করতে পারবো না যার মাধ্যমে সেখানে গিয়ে বসবাস করতে পারবো যদিও বা পৃথিবী ধ্বংস হয়ে যায় তবুও আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো তো কিয়ামতের আগে আমরা কি এরকম কিছু আবিষ্কার করতে পারবো না কিংবা ধরুন এমন একটি আকাশযান আবিষ্কার করলাম যেটা আকাশের মধ্যে উড়ে বেড়াবে যেটি একটি বিশাল বড় আকাশযান হবে যার মধ্যে সমস্ত রকম টেকনোলজি থাকবে তার মধ্যে পানি খাদ্য অক্সিজেন ইত্যাদি সব কিছু থাকবে এবং সেটা দীর্ঘ এক সময় পর্যন্ত ঠিকঠাকভাবে চলবে তো সেই সময় পৃথিবী সহ অন্যান্য গ্রহ যদিও বা নষ্ট হয়ে যায় তবুও তো আমরা সে আকাশযানে থেকে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো তাই না তো এটা কি সম্ভব হতে পারে তো চলুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি দেখুন বিজ্ঞান যেরকমভাবে উন্নত হচ্ছে তারা যে এরকম কিছু আবিষ্কার কিয়ামতের আগে করবে না এটা বলা ভুল হবে হতে পারে বিজ্ঞান কিয়ামতের আগে এরকম আবিষ্কার করবে এখন আপনারা বলতে পারেন যে কিয়ামতের আগে এরকম আবিষ্কার করবে তা আপনি কিভাবে বুঝলেন বোঝার কি আছে দেখুন বর্তমানে যেরকমভাবে বিজ্ঞান উন্নত হচ্ছে 100 বছর আগে বিজ্ঞানের হাতে কিছুই ছিল না আজকে তা রয়েছে বর্তমানে বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করেছে যার মাধ্যমে তারা এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তারা আকাশের মধ্যে উড়ে কিছু দিনের জন্য হলেও বেঁচে থাকতে পারবে আপনারা তো জানেন আকাশের মধ্যে স্পেস স্টেশন রয়েছে যেখানে কিছু মানুষ থাকেও এরকমই জিনিস বা তার থেকে আরও উন্নত মানের সুরক্ষিতভাবে যদি কিছু আবিষ্কার করে আকাশের মধ্যে উড়ে বেড়ায় তাহলে তো সেখানে বেঁচে থাকতে পারবে তাই না কিন্তু কথা হচ্ছে যে কিয়ামতের আগে বিজ্ঞানীরা কীভাবে বুঝবে যে কিয়ামত আসছে তার আগে আমরা তাড়াতাড়ি কিছু আবিষ্কার করে ফেলি তার উত্তর আমি বলতে পারি যে হ্যাঁ কিয়ামতের আগে যদি মানুষ অনুধাবন করে বা বুঝার চেষ্টা করে তাহলে মানুষ জানতে পারবে যে হ্যাঁ কিয়ামত খুবই নিকটে কিন্তু মানুষ এত বেখেয়ালই থাকবে যে তারা মনে করবে যে কিয়ামত আসতে এখনও অনেক দেরি আর এ গাফিলতির কারণে তাদের ওপরে হঠাৎই কিয়ামত এসে পড়বে তবে কিয়ামত আসবে তা বোঝা যাবে কিভাবে বোঝা যাওয়ার কারণ হচ্ছে কিয়ামতের আলামত সমূহ দেখে যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে 10টি বড় আলামতের কথা যেমন এমন এক ধোঁয়া আসবে যা পৃথিবীকে ঢেকে ফেলবে দাজ্জাল বের হবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আসবে ইয়াজুজ মাজুজ আসবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে দাব্বাতুল আরদ বের হবে তিনটি ভূমিদশ হবে আর ইয়ামিন থেকে একটি বড় আগুন বের হবে যা মানুষকে হাশরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে যখন এক এক করে এই আলামতগুলো প্রকাশ পাবে তখন তো মানুষ একটু আশ্চর্য হয়ে ভাববে যে এগুলো কি হচ্ছে কেন হচ্ছে তখন নিশ্চয় কেউ না কেউ ধর্মগ্রন্থ থেকে দেখাতে পারবেন যে ইসলাম ধর্মে এই কথাগুলো বলা হয়েছে কিয়ামতের পূর্বে এরকম আলামত প্রকাশ পাবে তখন তারা হয়তো বুঝে যাবে যে হ্যাঁ কিয়ামত খুবই নিকটে তখন তারা যদি কিছু আবিষ্কার করা শুরু করে দেয় তাহলে হয়তো এমন কিছু আবিষ্কার করতে পারবে যার মাধ্যমে কিয়ামতের সময় বেঁচে যেতে পারে কিন্তু বাস্তবে কি এটা হতে পারে দেখুন ভবিষ্যতের খবর একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন আমি শুধুমাত্র একটা আলোচনা করব আর সেটা হবে নিরপেক্ষভাবে আমি প্রথমে বলতে চাই যে কিয়ামতের যত ছোট ছোট আলামত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এগুলো কিন্তু সবই প্রকাশ হয়ে গেছে এখন বাকি রয়েছে 10টি বড় আলামত তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ছোট আলামতগুলো প্রকাশ পাওয়ার পরে মানুষের মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে মানুষ কি ভালো পথের দিকে ফিরে এসেছে নাকি মানুষ আরও খারাপের দিকে চলে গেছে মানুষ কি কোনো রকম ভয় করেছে মানুষ কি কখনো ভেবেছে যে কিয়ামত খুবই নিকটে আমাদেরকে বাঁচতে হবে ভালো হতে হবে এরকম কি মানুষ ভেবেছে নাকি পাপ কাজ আরও বেড়ে গেছে আমি তো বলবো যে এত কিছু আলামত দেখার পরেও মানুষ অনুধাবন করে না বা করেনি
তার মানে এই কথা আমি বলতে পারি যে বড় বড় আলামত প্রকাশ পাওয়ার পরেও কিছু মানুষ অনুধাবন করবে না, মানুষ এত বেখেয়ালি থাকবে যে এমন কিছু আবিষ্কার করবে না যার মাধ্যমে তারা বেঁচে যাবে। আপনারা কোরআন হাদিসে দেখবেন সেখানে বলা হয়েছে যে কিয়ামতের সময় মানুষ হতভম্ব হয়ে যাবে, তাকিয়ে থাকবে, মানে হাদিসের চিত্রগুলো দেখলে বোঝা যায় যে কিয়ামতের সময় কেউ বাঁচতে পারবে না, কিয়ামতের সময় সবাই মারা যাবে, এই কথা তো বোঝা যায়। এখন কথা হচ্ছে যে ধরুন কেউ আবিষ্কার করে ফেলল খুবই অত্যন্ত শক্তিশালী কোনো এক আকাশযান বা কোনো টেকনোলজি কিংবা অন্যান্য কোনো গ্রহে বসবাসের মতো ব্যবস্থা মানুষ তৈরি করে ফেলেছে, তাহলে কি মানব জাতি বেঁচে থাকতে পারবে বা টিকে থাকতে পারবে? তার উত্তরে আমি বলতে পারি যে দেখুন, কিয়ামত যখন হবে তখন একটি বিশাল আওয়াজ আসবে যেটাকে ফুঁক দেওয়া বলা হয়। ইসরাফিল আলী সাল্লাতু ওয়াসাল্লাম সেটা সিংহায় ফুঁক দিবেন এবং সেই ফুঁকে সমস্ত মানুষ জীবজন্তু সবাই মারা যাবে। সেই শব্দের আওয়াজ এবং শক্তি এতই হবে যে সমস্ত মানুষের কান ফেটে যাবে। তো কথা হচ্ছে যে যখন কিয়ামত হবে তখন শুধু পৃথিবীতে হবে এরকম নয়, মহাবিশ্বের সমস্ত স্থানে কিয়ামত হবে, মহাবিশ্বকে ধ্বংস করাই হচ্ছে কিয়ামত। তো অন্যান্য গ্রহে যদিও বা মানুষ বেঁচে থাকার চেষ্টা করে তাহলে সেখানেও কিয়ামত নেমে আসবে এবং মানুষ সেখানে গিয়েও বাঁচতে পারবে না। এখন কথা হচ্ছে যে যদি কোনো রকম আকাশযান তৈরি করে ফেলে যে গ্রহগুলো ধ্বংস হয়ে গেলেও আমরা আকাশযানে থাকবো, তাহলে আমি বলতে পারি যে সেখানেও বাঁচতে পারবে না। তার কারণ হচ্ছে, এক নম্বর, একটা বিরাট শব্দ আসবে যে শব্দের মাধ্যমে আকাশযানের সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আর যদিও বা তা থেকে বাঁচতে পারে, তাহলে আমি বলবো যে মহাবিশ্বের মধ্যে গ্রহগুলো যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যখন অ্যাস্টেরয়েড ভেঙে ভেঙে পড়বে, গ্র্যাভিটির শক্তি হারিয়ে যাবে, তখন সেই আকাশযান এদিক সেদিক গিয়ে ধাক্কা লেগে তাও ধ্বংস হয়ে যাবে। মানে সব মিলিয়ে বাঁচার কোনো রাস্তা নেই, মরতে তো হবেই, কেউ আগে মরবে কেউ পরে মরবে, কিন্তু মরতে হবেই। কিয়ামত মানে হচ্ছে সমস্ত মাখলুককে মৃত্যু দেওয়ার পরে তাদেরকে একত্রিত করা হবে, কিন্তু মৃত্যুটাই তো সব কিছু নয়, মৃত্যুর পরে রয়েছে আরেকটি জীবন। সেই জীবনের জন্য যদি আপনি ভালো চান, ভালো কিছু কাজ করব ভাবেন, ভালো কাজের জন্য আমি ভালো জায়গায় থাকব মনে করেন, তাহলে আপনি এই দুনিয়াতে ভালো কিছু কাজ করে যান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তাই কিয়ামতের দিনে আমরা কীভাবে বাঁচব এর পেছনে না গিয়ে যদি আমরা সেই সময়টা আল্লাহর ইবাদত করি, তাহলে কিয়ামতের পরে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারব, তার গ্যারেন্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই ধারণা থেকে বা এই গবেষণা থেকে আপনাদের মতামত কী আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।